সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে রাধা অষ্টমী উৎসব পালন নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে। প্রথা অনুযায়ী প্রত্যেক বছরই ধুমধামের সাথে পালিত হয় রাধা অষ্টমী মহোৎসব মায়াপুর ইস্কন মন্দিরে। গত বছরও করোনা বিধিনিষেধ জারি থাকায় কোনো রকমে পালিত হয় রাধা অষ্টমী মহোৎসব। এবছর করোনার বিধিনিষেধ জারি থাকায় প্রথা অনুযায়ী সাধারণভাবে পালিত হচ্ছে রাধা অষ্টমী মহোৎসব মায়াপুর ইস্কন মন্দিরে। মন্দির কর্তৃপক্ষের কাছে জানা যায়, দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ মন্দিরে প্রবেশ করেছে তাদের প্রত্যেকের হাতে স্যানিটাইজার এবং মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়া মন্দির চত্বরে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, যাতে ভক্তবৃন্দরা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে রাধা অষ্টমী মহোৎসব দেখতে পায়। মঙ্গলবার সকাল থেকে মায়াপুর ইস্কন মন্দির চত্বরে রাধা অষ্টমী উপলক্ষে চলছে নাম সংকীর্তন। রাধা অষ্টমী সম্বন্ধে কিছু বলুন। রাধা রানীর জোরে জোরে ইস্কনের প্রধান কেন্দ্র এবং বিশ্বব্যাপী সমগ্র শাখা কেন্দ্রে রাধা অষ্টমী মহা মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা এবং রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। বর্তমান ওই কোভিড সিচুয়েশনের জন্য যারা এসেছেন তাদেরকে আমরা স্যানিটাইজ করা হয়েছে এবং মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মায়াপুর টিভিতে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং জায়েন্ট স্ক্রিন ঠিক করা হয়েছে। আজকের এই দিনে রাধা এবং কৃষ্ণ তাদের কাছে, তারা এক আত্মা, দুই তনুধারী। সুতরাং আজকের দিনে নারী শক্তির জাগরণ ঘটলো। যেমন একটি পাখি দুটি ডানা ছাড়া উঠতে পারে না, তদ্রূপ জাতি দেশ উন্নতি ঘটাতে হলে প্রয়োজন হচ্ছে এই নারী শক্তির জাগরণ। এবং রাধা রানী স্বমহিমায় আবার সকলকে প্রতিষ্ঠিত করুন এবং নারী শক্তির জাগরণ ঘটুক, এটি আমাদের তার কাছে একান্তিক প্রার্থনা। রসিকরঙ্গদা ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া। এস অ্যান্ড আর এন্টারপ্রাইজ বলরামডিহি জামদা সার্কাস ময়দানের বিপরীতে ঝাড়গ্রাম, পিন 7218507। এখানে SS-304 এবং 202 পাইপ, রেলিং, ফিটিং, SS শিট, SS ওয়েল্ডিং রড, পলিশ হুইল, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, SS করবিট, SS ড্রিল বিট, পলিশ শপ পাওয়া যায়। এছাড়াও পাইপ বেন্ডিং করা হয়। এখানে উল্লিখিত সমস্ত মেটেরিয়াল এবং সার্ভিস পাওয়া যায়, তাই আজই যোগাযোগ করুন 9083810802 এবং 9679616656।